এর আগে গসিয়ান ইলিমিনেশনের মাধ্যমে আমরা সিস্টেম অফ লিন ইকুয়েশনের সলিউশন ব্যবহারটা করেছিলাম তো এবার আমরা গসিং এলিমিনেশন উইথ পার্সিয়াল পিভটিং অর্থাৎ যখন আমাদের কোশ্চেনে বলা থাকবে যে ফাইন্ড আউট দ্য সলিউশন অফ সিস্টেম অফ ইকুয়েশন বাই ইউজিং গসি এলিমিনেশন উইথ পার্সিয়াল পিভটিং সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করব তো এক্ষেত্রে আমাদেরকে একটা সিস্টেম দেয়া থাকবে তো এই গিভেন সিস্টেমটা দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে এক্ষেত্রে আমাদেরকে একটি ছক তৈরি করতে হবে প্রথমে এই ছকটি আমাদেরকে ক্ষেত্রে আমাদের যেহেতু এক্সের ভ্যালু অর্থাৎ এক্সের যে কয়টি প্রথমে আমাদের যে কয়টি ভ্যারিয়েবল থাকবে অর্থাৎ এক্স ওয়াই জেড তাদের জন্য তার উপর ডিপেন্ড করে এক্স ওয়াই জেড আর কনস্ট্যান্টের জন্য একটি ঘর থাকবে আর কোনটি কমিগ্রেশন তা লেখার জন্য একটি এবং যেই কোয়েশানের উপর আমরা নিয়ে পরবর্তীতে স্টেপে কাজ করবো সেই কোয়েশানগুলো যে কোনটা কমিগ্রেশন তা জন্য আমাদের একটি ঘর প্রয়োজন হবে সে তার জন্য ডান পাশে সর্ব ডানে আর লেফটে আমরা কোথায় যোগ বিয়োগ গুণবাগ করছি অর্থাৎ কোথায় কী অপারেশন করছি তা লেখার জন্য একটি ঘর প্রয়োজন তো এবার এবার আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে আমরা দেখতে পাচ্ছি গসমেশন উইথ পার্সিয়ালিপোর্টিং এক্ষেত্রে প্রথমে এক্স ওয়াই জেড কনস্ট্যান্ট অর্থাৎ আমার এখানে প্রথম ইকুয়েশানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশান ওয়ান এটাও আমার ইকোয়েশান ওয়ান ছিল জাস্ট তাদের সহক যা ছিল তাই আমরা বসিয়ে দিয়েছি অর্থাৎ সিক্স সিক্স ফোর 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 টু টু বসেছে এখানে তো আমরা জানি যে এটা হচ্ছে ইকুয়েশান ওয়ান অর্থাৎ এখানে তাই ইকুয়েশন ওয়ান দিলাম তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইট টু ফোর সিক্স এইট টু ফোর সিক্স এটা আমার ইকুয়েশান টু ছিল এটা ইকুয়েশান টু তারপর হচ্ছে টু সিক্স এইট ফোর টু সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার ইকুয়েশান থ্রি এবার আমি তিনটে কোয়েশান ছিল এবং এই তিনটে কোয়েশানকে জাস্ট এখানে শকের মাধ্যমে লিখে দিলাম এবং বলে দিলাম যে এটা ইকুয়েশান ওয়ান এটা ইকুয়েশান টু ইকুয়েশান থ্রি তার পরবর্তী থেকে আমাদের কাজ শুরু ম্যাথের তো এক্ষেত্রে প্রথমেই আমাদেরকে ওয়ান বাই ওয়ান কলাম ওয়াইজ কাজ করতে হবে অর্থাৎ প্রথমে এক্সের কলামের শহগুলাকে ওয়ান করে তারপর জিরো করতে হবে তারপর ওয়াই যা থাকবে তাকে ওয়ান করে জিরো করতে হবে তারপর জেডে যা ওয়ান থাকে তাদের ওয়ান করে জিরো করতে হবে তো আমরা প্রথমে ও এক্স থেকে কাজ শুরু করি তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সের যেসব এক্সের তিনটা এলিমেন্ট রয়েছে এক্সের তিনটে এলিমেন্ট ওয়ান করা হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ইকুয়েশান ওয়ান কিন্তু এখানে রয়েছে ইকুয়েশান টু আবার এখানে হচ্ছে ইকুয়েশান টু এখানে রয়েছে ইকুয়েশান ওয়ান এটা হচ্ছে আমার ইকুয়েশান থ্রি ইকুয়েশান থ্রি এর জায়গায় রয়েছে কিন্তু ওয়ান টু চলে গেছে ওয়ানের জায়গায় ওয়ান চলে এসছে টু এর জায়গায় তো এটার রিজনটা কি এটা রিজনটা হচ্ছে আমরা এই জায়গায় ইকুয়েশন কোনটার পর কোনটা আসবে তা ডিসাইড করব এখানে হায়েস্ট নাম্বার কোনটা এখানে হায়েস্ট নাম্বার যা হবে ওই রোই আমার প্রথমে থাকবে আমরা এখানে সিক্সের টু এর নিয়ে কাজ করবো সিক্সের টু এর মধ্যে আমার হায়েস্ট নাম্বার হচ্ছে এইট সো এইটকে আমার সবার প্রথমে থাকতে হবে তারপর হচ্ছে সিক্স তারপর আমার সিক্স থাকতে হবে তারপর অর্থাৎ সিক্সের রো থাকবে তারপর টু তারপর টুয়ের রো থাকবে আর হচ্ছে প্রতিটা রোকে ওই অত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আমার এইটকে এইট এই রোয়ের সবাইকে এইট দিয়ে ভাগ করব তারপর এই রোয়ের সবাইকে সিক্স দিয়ে ভাগ করব আর এই রোয়ের সবাইকে টু দিয়ে ভাগ করব এভাবে আমরা পেলাম ওয়ান 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 আর প্রতিটা রোয়ের ওই সকল ভ্যালুকেই সেম সংখ্যা দিয়ে ভাগ করবো অর্থাৎ আমরা এখানে ই টুকে এইট দিয়ে ভাগ করেছিলাম ই টু ইকুয়েশানের প্রতিটা ভ্যালু ভ্যালুকে আমরা এইট দিয়ে ভাগ করবো অর্থাৎ এইট ডিভাইড বাই এইট ওয়ান টু ডিভাইড বাই এইট পয়েন্ট টু ফাইভ ফোর ডিভাইডেড বাই এইট পয়েন্ট ফাইভ সিক্স ডিভাইড বাই এইট পয়েন্ট সেভেন ফাইভ এর তারপর থেকে আমরা যে ইকুয়েশানটা পেলাম তা হচ্ছে ইপোর ইকুয়েশান পরবর্তীতে আমরা জানি যে পরবর্তী হায়েস্ট নাম্বার হচ্ছে সিক্স তো আমরা সিক্সকে সিক্স দিয়ে ভাগ করবো তাহলেই ওয়ান পাবো সেক্ষেত্রে আমাদের ওই রোয়ের বাকি সকল নাম্বারকে আমরা সিক্স দিয়ে ভাগ করবো সিক্স বাই সিক্স ওয়ান ফোর বাই সিক্স 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 সেভেন এবার আমরা পেলাম ইকুয়েশান ফাইভ তারপর হচ্ছে আমাদের একটাই বাকি তারপর হচ্ছে লাস্ট যে নাম্বারটা হচ্ছে টু তো আমরা ই থ্রি অর্থাৎ ই কোয়েশান সিকে টু দিয়ে ভাগ করবো টু দিয়ে টু ভাগ করলো ওয়ান সিক্সকে টু দিয়ে ভাগ করলে থ্রি এইটকে টু দিয়ে ভাগ করলো ফোর ফোরকে টু দিয়ে ভাগ করলে টু এবার আমরা পেলাম ই ফোর ই ফাইভ ই সিক্স কিসের ওপর ডিপেন্ড করে হায়েস্ট নাম্বারের ওপর ডিপেন্ড করে ওই নাম্বারের প্রতিটা ওই রো ওই নাম্বারের ওই নাম্বার যে রোতে রয়েছে প্রতিটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করে অর্থাৎ সিম্বল ভাষায় বলতে গেলে আমাদের এইট সবচেয়ে বড় ছিল অর্থাৎ এইটের প্রতিটা রোকে প্রতিটা সংখ্যা সরি প্রতিটা সংখ্যাকে এইট দিয়ে ভাগ করে আমরা এই রোটা পাবো পরবর্তীতে সিক্স বলো সিক্সের ওই রো এর প্রতিটা সংখ্যাকে আমরা সিক্স দিয়ে ভাগ করব তারপর টু বড় টু এর ওই রো প্রতিটা সংখ্যাকে টু দিয়ে ভাগ করব এভাবে করে আমরা আরও তিনটে কোয়েশন পেলাম অর্থাৎ ই ফোর ই ফাইভ ই সিক্স তারপর হচ্ছে ই ফাইভ মাইনাস ই ফোর ই সিক্স মাইনাস ই ফোর আমরা দেখতে পাচ্ছি তো আমরা ক্ষেত্রে গস এলিমেশনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে গস এলিমেশনের ডায়াগোনাল এলিমেন্টের নিচের ভ্যালুগুলোকে জিরো করা হয় অর্থাৎ লেফট সাইডে যে নিচের দুইটা ভ্যালু তা থাকে তাদেরকে জিরো করা হয় এখন হচ্ছে আমার তাই আমি হচ্ছে ই ফাইভ আর ই সিক্স অর্থাৎ হচ্ছে এই দুটো ভ্যালুকে জিরো করব এই জন্য হচ্ছে আমি ই ফাইভ মাইনাস ই ফোর অর্থাৎ এই ই ফাইভ থেকে ই ফোর বিয়োগ দিলে জিরো হয়ে যাচ্ছে আবার ই সিক্স থেকে ই ফোর বিয়োগ দিলেও জিরো হয়ে যাচ্ছে এইভাবে আমরা ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে পারি তারপর হচ্ছে এই ইকুয়েশান অর্থাৎ এই অর্ডার এই অর্ডারের ওপর ডিপেন্ড করে আমার ওই প্রতিটা ভ্যালু ক্যালকুলেট নিতে হবে অর্থাৎ ই ফাইভ মাইনাস ই ফোর আমার ই ফোর ফাইভ হচ্ছে এটা ই ফাইভ ফোর হচ্ছে এটা অর্থাৎ পয়েন্ট সিক্স সিক্স মাইনাস পয়েন্ট টু ফাইভ সেক্ষেত্রে আমার আসলো পয়েন্ট ফোর ওয়ান সেভেন তারপর আসলো পয়েন্ট সিক্স সিক্স 033 পয়েন্ট ফাইভ এই পেলাম আমি ইকুয়েশান সেভেন তার পরবর্তীতে আমরা জানি যে ডায়াগোনাল ইলিমেন্টের নিচে আরেকটি ভালো থাকতে এক্সের তো তাকে আমরা জিরে করতাম আমরা গোসিল থেকে দেখতে এসেছি তো এই ক্ষেত্রে আমরা ই সিক্স মাইনাস ই ফোর অর্থাৎ ওয়ান থেকে দিয়ে আবার ওয়ান থেকে আবারও ওয়ান বিএ দিস হচ্ছে জিরো আসছে আবার হচ্ছে যেহেতু ই সিক্স মাইনাস ই ফোর অর্থাৎ ই সিক্স আমার এটা ই ফোর এটা তো তাহলে হচ্ছে থ্রি মাইনাস পয়েন্ট টু ফাইভ টু সেভেন ফাইভ ফোর মাইনাস পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টু মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ এভাবে করে আমি পেলাম ই এইট ই সেভেন আর এবার হচ্ছে আমার আবার আমরা দেখব হচ্ছে এর আগে দেখছিলাম আমরা এক্সের বিগেস্ট কোনটা যেটা দিয়ে ভাগ ভাগ করেছিলাম প্রথমে এবার আমরা দেখব পয়েন্ট ফোর সেভেন এবং হচ্ছে অর্থাৎ এক্সের কাজ শেষ এবার হচ্ছে ওয়াই কলামের কাজ ওয়াই কলামের কাজের মধ্যে আমরা দেখবো যে পয়েন্ট ফোর ওয়ান সেভেন আর টু পয়েন্ট সেভেন ফাইভের মাঝে বড়োকে অবশ্যই টু পয়েন্ট সেভেন ওয়ান ফাইভ বড়ো সেটা আমরা টু পয়েন্ট সেভেন ফাইভ রোকে আগে ভাগ করবো অত দিয়ে অর্থাৎ ওই রোয়ের প্রতিটা সংখ্যাকে টু পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে ভাগ করবো অর্থাৎ ই এইটের প্রতিটা সংখ্যাকে আমরা টু পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে ভাগ করব আমরা দেখতে পাচ্ছি জিরো ডিভাইড বাই ওয়ান জিরোয়াসে তারপর টু পয়েন্ট সেভেন ফাইভ ডিওয়াইড বাই টু ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ ডিওয়াইড বাই টু পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট টু সেভেন থ্রি ওয়ান পয়েন্ট টু ফাইভ ডিওয়াইড বাই টু পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ এভাবে আমরা পেলাম ইকুয়েশান নাইন তারপর হচ্ছে আমরা ই এরপর হচ্ছে আমাদের বাকি রয়েছে জিরো পয়েন্ট ফোর ওয়ান সেভেন যেহেতু দুটোই ইকুয়েশান যেহেতু বিগেস্ট হাইস্ট যে নাম্বার ছিল তা দিয়ে অলরেডি ভাগ করে আমরা ওয়ান বের করে নিয়েছি পরবর্তীতে আমরা দেওয়া বাকি ছিল ওই সংখ্যা দিয়ে ভাগ করে ওই র প্রতিটা সংখ্যা বের করে নেব তো আমাদের ই টেন যেটা হচ্ছে জিরো ডিভাইডেড বাই পয়েন্ট ফোর ওয়ান সেভেন জিরো পয়েন্ট ফোর ওয়ান সেভেন ডিভাইড বাই পয়েন্ট ফোর ওয়ান সেভেন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স সেভেন ডিভাইড বাই পয়েন্ট ফোর ওয়ান সেভেন পয়েন্ট জিরো জিরো ফোর ফোর জিরো জিরো ফোর মাইনাস ফোর ওয়ান সেভেন ডিভাইড বাই পয়েন্ট ফোর ওয়ান সেভেন মাইনাস ওয়ান এবার আমরা পেলাম ই টেন তারপর হচ্ছে আমরা ই নেন মাইন ই নাইন মাইনাস ই টেন তো এক্ষেত্রে আমরা ই নাইন মাইনাস ই টেন কিংবা এই টাইন প্লাস টি টেন করা যাইতেই পারে সেক্ষেত্রে ডিপেন্ড করবে আমাদের আমরা ট্রাই করবো এখানে যেন পজিটিভ ভ্যালু থাকে সেক্ষেত্রে হচ্ছে পজিটিভ ভ্যালু থাকলে আমাদের ম্যাথের ক্যালকুলেশনটা ইজি হয় তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ই নাইন থেকে ই নাইন টেন বিয়োগ করা হয়েছে তো এখানে আমাদের দুটো কোয়েশান ছিল তাদেরই শুধুমাত্র যোগ বিয়োগ করা সেক্ষেত্রে পসিবল তো ই নাইন মাইনাস ই টেন করলাম আমি তো ই নাইন মাইনাস ই টেন করার পর জিরো দুই যোগ জিরো জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো আসল ওয়ান পয়েন্ট টু সেভেন থ্রি থেকে পয়েন্ট ফোর জিরো জিরো ফোর বিয়োগ দিলে পয়েন্ট এইট সেভেন থ্রি আসলো পয়েন্ট ফোর ফাইভ ফাইভ থেকে মাইনাস ওয়ান বিয়োগ দিলে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এবার আমি ই ইলেভেন পেলাম আমরা এর আগে দেখতে পেয়েছিলাম যে প্রতিবার বিগেস্ট নাম্বার যে তাকে দিয়ে আমরা ভাগ করেছি ওয়ান পেয়েছি কিন্তু এবার আমাদের যেহেতু ইকুয়েশানই একটি তো আমরা ওই ইকুয়েশানটে ভাগ দিব ডিরেক্টলি

আমরা ডিভাইড যেখান থেকে শুরু করেছি ওই জায়গায় প্রথম দিক থাকবে প্রতিবারেই মানে ডিভাইড যতবার করেছি তার প্রথম দিয়ে থাকবে আমি আবার রিপিট করছি যে ডিভাইড যে জায়গায় করেছি তার প্রথম দিয়ে থাকবে ওটাই হবে আমার ওই জায়গায় প্রিপিকোয়েশান আর কমন নয় তার ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড ফোর্থ এভাবে আগাতে থাকবে অর্থাৎ আমরা এখানে প্রথমবার দেখতে পাচ্ছি ডিভাইড করেছিলাম এখানে এখানে প্রথম ইকুয়েশান কোনটা ছিল এটা তো সেক্ষেত্রে এটা আমার ফার্স্ট প্রিপোর্টিকোয়েশান তারপরবার আমরা ডিভাইড করেছিলাম কোথায় এখানে এক্ষেত্রে আমার প্রথম কোনটা ছিল এটা সেক্ষেত্রে আমার সেটা হচ্ছে সেকেন্ড প্রাইভারি ইকুয়েশন আর তারপরে এবার ডিভাইড করেছিলাম এখানে এখানে তো একবারই একজনই আসে তো পরবর্তীতে যেহেতু এটা রয়েছে তা হচ্ছে থার্ড প্রাইভারি ইকুয়েশন এবার আমরা এই তিনটে ইকুয়েশন নিয়ে কাজ করে আমরা হচ্ছে সলিউশনটা বের করে নিতে পারবো কীভাবে বের করে নিতে পারবো তো আমরা যদি ট্রাইঙ্গুলার ফর্ম অফ দ্য সিস্টেম ক্যান বি সামাইজড অ্যাজ তাহলে লিখে পরবর্তীতে আগাই ফার্স্ট প্রাইবার ইকুয়েশান আমরা দেখতে পারি ওয়ান প্লাস পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এক্স আমরা এখানে সহক নিয়েছিলাম পরবর্তী যদি এক্স ওয়াই জেড এখানে আমরা লিখি সেটা হচ্ছে এক্স প্লাস পয়েন্ট টু ফাইভ ওয়াই প্লাস পয়েন্ট ফাইভ জেড অর্থাৎ এক্স প্লাস পয়েন্ট টু ফাইভ ওয়াই প্লাস ফাইভ জেড ইকুয়াল টু পয়েন্ট সেভেন ফাইভ ইকোয়াল টু পয়েন্ট সেভেন ফাইভ পরবর্তী সেকেন্ড প্রাইভারটি ইকুয়েশান অর্থাৎ ই এড ডিভাইড বাই টু পয়েন্ট সেভেন ফাইভ দিয়ে আমরা যেই রোটা পেয়েছিলাম সেটা হচ্ছে জিরো অর্থাৎ এক্সের সাথে জিরো সহক সেটার জন্য আমরা এক্স লিখিনি তার পরবর্তীতে আমরা ওয়ান অর্থাৎ ওয়াইয়ের সহক ওয়ান তার পরবর্তীতে আছে ওয়ান পয়েন্ট টু সেভেন থ্রি অর্থাৎ ওয়ান পয়েন্ট টু সেভেন থ্রি টু জ্যাড টু পয়েন্ট ফোর ফাইভ ফাইভ অর্থাৎ পয়েন্ট কনস্ট্যান্ট তারপর আমরা থার্ড প্রাইভার ইকুয়েশান দেখতে পাচ্ছি এক্সের সহক জিরো ওয়াইয়ের সহক জিরো অর্থাৎ এক্স নেই আর জেড এ ওয়ান জেডের সহক ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে কনস্ট্যান্ট তো এবার আমরা তিনটে পেয়েছি তো আমরা আবার ওই যে গসিং এলিমিনেশনের মতোই ব্যাক সাবসিটিউশন ইউজ করে আমরা আবার জেড ওয়াই এক্স এক্সের ভ্যালু বের করে নিতে পারি সেক্ষেত্রে আমরা জেড ইগুলো টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন ডিরেক্টলি পাই পরবর্তীতে ওয়াই প্লাস ওয়ান পয়েন্ট টু সেভেন থ্রি জেড ও জিরো পয়েন্ট ফোর ফোর ফাইভ আমরা জেড এ ভ্যালু অলরেডি পেয়ে গেছি তো সেক্ষেত্রে আমরা জেড এর ভ্যালুটা যদি এই জায়গায় বসিয়ে দিই তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি ওয়াইয়ের ভ্যালুটাও পেয়ে যাবো অর্থাৎ আমরা এই কুয়েশনটা যদি কনভার্ট করে লিখি তাহলে আমরা এবারও লিখতে পারি আর জাস্ট এই যে জেড এর জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন জেড এর ভ্যালুটা বসিয়ে আমরা ওয়াইয়ের ভ্যালুটাও পেয়ে গেলাম তারপর হচ্ছে আমরা যে ওয়াই যে ভাল পি গেলাম তারপর হচ্ছে আমাদের এক্সেল ভ্যালু বাকি তো আমরা এক্সের এই কোয়েশানটাকে কনভার্ট করে লিখতে পারলে এভাবে লিখতে পারি সেক্ষেত্রে আমরা ওয়াই ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স মাইস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন আর জেড ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সেভেন গুণ করে এইভাবে আমরা ক্যালকুলেশন করে পয়েন্ট থ্রি থ্রি বের করে নিতে পারি এবার আমরা একটা জিনিস দেখবো আমরা এই যে ক্যালকুলেশনটা করলাম এই কোয়েশানটাকে ঠিক আছে কি না তা দেখার জন্য আমরা বিভিন্নভাবে করতে পারি জাস্ট হচ্ছে এখানে আমরা এক্সের যে আমরা ভ্যালুটা পেলাম এক্স ওয়াই জেডের তা এই কোয়েশানে বসিয়ে আমরা যদি টু হয় আবার এই কোয়েশানে বসিয়ে যদি সিক্স হয় এই কোয়েশানে যদি বসিয়ে ফোর হয় তাহলে আমরা বুঝে নিবো যে আমার ক্যালকুলেশন ঠিক আছে এভাবে হচ্ছে আমরা জাস্টিফাই করে নিতে পারি কিংবা আমাদের কোনো এক্সামে যদি বলেও দেওয়া থাকে যে এটা দে জাস্টিফাই ইউর অ্যান্সার সেক্ষেত্রে আমাদেরকে এক্সপাইজারের ভ্যালু বসিয়ে তিনটেই কোশ্চানই সলভ করে নিতে হবে যদি আমাদের টু সিক্স ফোর আসে তাহলে আমাদের বুঝতে পারবো যে আমাদের ক্যালকুলেশান ঠিক রয়েছে এবং ম্যাথও ঠিক রয়েছে